পঞ্চায়েত ভোটের নমিনেশন ফাইল করতে এসে ডিসিআর না পেয়ে বহরমপুরে সিপিএম ও বিজেপির বিক্ষোভ। অভিযোগ, এদিন বিরোধী দলের নেতাকর্মীরা নমিনেশন ফাইল করতে এসেছিলেন, সেই সময় ব্লক প্রশাসন থেকে জানানো হয় ডিসিআর নেই, আর তাতেই ক্ষিপ্ত হয় বিরোধী দলের নেতাকর্মীরা। বিরোধীরা বিক্ষোভ দেখানোর পর ব্লক প্রশাসনের পক্ষ থেকে ডিসিআর এর ব্যবস্থা করা হয়। সব দলের মানুষ এখানে দাঁড়িয়ে আছে ডিসিআর কাটার জন্য। সকাল 10টা থেকে লাইনে 500 থেকে 550 মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ দেওয়ার পর ডিসিআর শেষ। 40 মিনিট থেকে 50 মিনিট ধরে মানুষ দাঁড়িয়ে গরমে সিদ্ধ, একটা ফ্যানের ব্যবস্থা নাই, একটা জলের ব্যবস্থা নাই। ডিসিআর কাটার পর ফর্ম দিতে যাচ্ছে, ফর্মের পর্যাপ্ত ফর্ম নেই, মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, এখানকার মানুষকে চরমভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এই অবস্থায় কোনোদিন নির্বাচন হতে পারে আমাদের মানে বোঝা যাচ্ছে না, নির্বাচন কোনোদিন করার ক্ষমতা নেই। যেন হোমওয়ার্ক, যে হোমওয়ার্ক হওয়া উচিত ছিল সর্বদলীয় পার্টিকে নিয়ে, আজকে উচিত ছিল সিদ্ধান্ত নেওয়ার, যে সিদ্ধান্ত না নিয়ে রাতের অন্ধকারে হোমওয়ার্ক ছাড়া নির্বাচন যেভাবে পরের দিন ঘোষণা করে দেওয়া হলো, আজকে এই কোনোদিনই নির্বাচন হতে পারে না, এটা পরিষ্কার মানুষ জেনে গেছে। প্রথম দিনে ডিসিআর শেষ, আজকে আপনি বুঝতে পারবেন এখনো 4-5 দিন 6 দিন বাকি আছে, তো এবার ডিসিআর পাবেন, ফর্মও পাচ্ছেন না মানুষ। মানুষ ভিডিও বলছে আমি দেখছি, যতটা পাচ্ছি আমি দিচ্ছি, কিছু শুরু হয়েছে বলছেন, আমি জানি না কতক্ষণ দিতে পারবো। মাঝখানে কেন গ্যাপ পড়লো, কি কারণ কি বলবেন? ওটা আমাদের যেটা মনে হচ্ছে যে এরা ভাবতে পারেনি যে প্রথম দিন এত লোক চলে আসবে, সেরকম তো এদের হোমওয়ার্ক নেই, উইদাউট হোমওয়ার্কে নির্বাচন আধিকারিক ডিক্লেয়ার করেছে, আর তার জন্য আজকে এরকম অবস্থা। বিরোধীদের চাপের জন্যই কি ডিসিআর শেষ বলে রিপোর্ট? অবশ্যই বুঝতে পেরেছে যে বিরোধীরা এত স্ট্রং ভাবতে পারছে না, সামনের দিন আরও সামনের দিন দেখতে হবে। বিরোধীরা সামনের দিন দাঁড়িয়ে এখানে প্রত্যেক মুহূর্তে দাঁড়িয়ে চোখে চোখ রেখে এখানে ডিসিআর কেটে নির্বাচন করবে। মানে তাড়াহুড়ো করে যেভাবে হোক বাড়ি বাড়িতে গিয়ে ভোট করিয়ে নেওয়ার চক্রান্ত, বিরোধী বলে কিছু থাকবে না, এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, এরা তো বিভিন্ন পার্টির খাওয়ার জলের পর্যন্ত বন্দোবস্ত নেই। এইভাবে ইলেকশন নিজেদের পার্টি অফিস থেকে করিয়ে নিলেই পারতেন, মানুষকে হয়রানি করিয়ে কী লাভ? দেখুন প্রশাসনের অবস্থা ভলেন্টিয়ারদের থেকেও খারাপ, আমার পার্টি কর্মীদের অবস্থা প্রশাসনের চেয়ে ভালো। আমার মনে হয় যে এই ভোটে তৃণমূল ভালো রেজাল্ট না করতে পারলে এদের সবার কে মানে পার্টির পতাকা হাতে ধরেই বেরিয়ে বেড়াতে হবে, জয় বাংলা জয় বাংলা বলে। বিক্ষোভ হচ্ছে, কোনো ব্যবস্থা নেই, হঠাৎ করে ডিসিআর নেই, এত লোক লাইনে দাঁড়িয়ে আছে, বিডিওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দোকান বন্ধ হয়ে গেছে, কোনো জলের ব্যবস্থা নেই, কোনো প্রশাসনিক হেল্প নেই, কিভাবে মানুষ মানে ভোট কি করার জন্য ভোট? তাহলে তো পার্টি অফিসে বসেই ভোট হয়ে যাবে। জিডি প্যারামেডিকেল কলেজ, চাকরি পাওয়া ও স্বনির্ভর হওয়ার সেরা ঠিকানা। 2023 শিক্ষাবর্ষে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে, যোগাযোগ জিডি প্যারামেডিকেল কলেজ, জিডি কলেজ ক্যাম্পাস, গ্রাম পোস্ট শেখপাড়া, থানা রানীনগর, জেলা মুর্শিদাবাদ, পিন 742409, মোবাইল 7001415123, 9294511847, 9547623070।